অর্থ পাচার মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনু রূপন সহ ১১ জনের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৪ কোটি টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আদালত তার পর্যবেক্ষণে বলেন, অর্থ পাচার প্রতিরোধ করা না গেলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে। মনোয়ার আলম নির্ঝরের রিপোর্ট। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানে ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো খেলা পরিচালনাকারী এনুর কর্মচারী আবুল কালাম আজাদের বাসায় ক্যাসিনো থেকে উপার্জিত টাকা উদ্ধারের জন্য ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের বাড়ি ঘেরাও করে র্যাব। পরে বাড়ির দ্বিতীয় তলা থেকে ২ কোটি টাকা উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ ঘটনায় র্যাব ৩ এর পরিদর্শক মোহাম্মদ জিয়াউল হাসান বাদী হয়ে এনু ও আজাদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে অন্যান্য আসামিকে সম্পৃক্ত করা হয় এই মামলায়। সকালে অর্থ পাচার মামলায় সহোদর এনামুল হক এনু ও রূপন ভুঁইয়াকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এই রায় দেন। রায়ে এনু রূপনের সহযোগী আরও ৯ জনকে একই অপরাধে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই ভাই এনু ও রূপন সহ মোট ৭ জন কারাগারে রয়েছে, বাকি ৪ জন পলাতক রয়েছে, যাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মুনায়ের আলম নির্ঝর, মাইটিভি নিউজ ডেস্ক।